সবাইকে আসসালামু আলাইকুম। আমি তাহারি আমার পেজ গর্জিসি বাই তাহারিন থেকে লাইভে চলে আসছি। সো আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা। ঠিক আছে, আমি একটু ক্যামেরাটা সেট করে নেই। হ্যাঁ আচ্ছা, যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন, আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে একটু ডার্ক ডার্ক লাগছে নাকি, আই ডোন্ট নো। লাইটটা কি ঠিক আছে কিনা একটু জানাবেন। এর মধ্যে আমি একটু বেসিক ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেসড, আমাদের কোনো শোরুম নেই। আপনাদেরকে একটু কষ্ট করে পুরো অনলাইন অর্ডার বেস করতে হবে। এটার জন্য স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার যে পেজটা থেকে লাইভ করছি সেই পেজে অর্ডার প্লেস করে দিবেন। ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন, ডেলিভারি চার্জ 100 টাকা। আউটসাইড ঢাকা যারা আছেন তারাও ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন, ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। ওকে, আর আমরা কিন্তু ইনবক্সে জাস্ট আপনারা মানে অর্ডার প্লেস করার নিয়ম হচ্ছে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার একবারে সেন্ড করে দিবেন, আমরা আপনাকে কল করে অর্ডার কনফার্ম করে তারপরে পাঠাবো। ঠিক আছে, আমাকে একটু জানান যে সবকিছু ওকে আছে কিনা। বাহ, আজকে আমি অনেক আগে নোটিফিকেশন পেয়ে গিয়েছি। আপনারা কি আমার আওয়াজ টাওয়াজ সবকিছু শুনতে পাচ্ছেন? সাদিয়া খন্দকার, আপনি কিছু কতদিন পর, হ্যাঁ অনেকদিন পর আসছে, আপনি কেমন আছেন? তার মধ্যে আপনার মুখে একটা কালো চাঁদ কেন বলেন তো, একটা হ্যাপি চাঁদ দেন। হ্যাঁ, যে অনেকদিন পর আসছি, সো একটা হ্যাপি চাঁদ আমি এক্সপেক্ট করতেছি। হ্যাঁ আচ্ছা, সো আসলে আমার 4টার সময় আসার কথা ছিল, বাট ফর সাম রিজন আমার একটু লেট হয়ে গিয়েছে। বাট এখন থেকে আমাদের রেগুলার 4টায় লাইভ হবে, যেটা আমি এখন মানে প্রতি লাইভেই বলি। আচ্ছা, আজকে আমরা দুবাই শাড়িতে ডিসকাউন্ট দিব, বাট আসলে সবগুলো শাড়ি অল্প অল্প লিমিটেড পিসেস আছে, তাই বেশি বেশি করে একটু আপুকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি জাস্ট একটা স্টোরি দেই, হ্যাঁ অনেকদিন স্টোরি দেই না তো একটা সমস্যা। ওকে, সো এভরিথিং ইজ ফাইন। ঝুমুর খান আপু কেমন আছেন? ঝুমুর আপু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিষ্টি মেয়ে আপু লিখেছে, শেয়ার ডান, হ্যালো আপু, হাউ আর ইউ? আচ্ছা একটা মিনিট, আমি মুখটা কি টকটক হয়ে আছে আমার? হ্যাঁ, আমি আসলে খেয়েছি তো, চা খেয়ে আসছি, এই জন্য লেট হয়ে গেছে। বেসিক্যালি আরো আগে আসতাম, আজান দিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম একটু সময় নেই। আচ্ছা ওকে, আচ্ছা কি আসলো, ওকে ঠিক আছে। আমার ডেঙ্গু হয়েছিল, ও মাই গড, হসপিটালাইজ ছিলাম 1 উইক, তাই কালো চাঁদ। ও আল্লাহ, আমি এটা কি পড়লাম আপু, কি বললেন? আচ্ছা ঠিক আছে, যাক আল্লাহর অশেষ রহমত আপু, মানে লাকিলি এই করোনা গেল, এই হচ্ছে ডেঙ্গু যাচ্ছে, মানে এটা ভেবে বলা উচিত না, আল্লাহ মাফ করুক, শুকর আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমি এই দুইটা বিগ ইয়াতে পড়ি নাই। হ্যাঁ, মনে হয় আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, বা হয়তো মানে আমাকে রোগ বালায় আল্লাহ কম দেয়, খালি জাস্ট একটু ঠান্ডা জ্বর এগুলো দেয়, দ্যাটস ইট। আগে এটাও হইতো না, এখন মনে হয় বয়স হয়ে যাইতেছে তাই হচ্ছে। এনিওয়ে, সো ফার্স্টে আমার শাড়িটা দিয়ে শুরু করব। ঠিক আছে, আমার শাড়িটা দিয়ে শুরু করবো। আমি বলি, পূজা যেহেতু চলে আসছে একদম কাছাকাছি, তাই আমি ভাবলাম আমার পূজার আপুদের জন্য, যারা পূজা সেলিব্রেট করবে তাদেরকে কেন একটু ডিসকাউন্ট দিব না। হ্যাঁ, সেই জন্য আমি ফার্স্ট ট্রাই করছি দুবাই শাড়ির উপরে যতটুকু আমার সম্ভব হচ্ছে আমি ওইটা আপনাদেরকে করে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা আমাদের দুবাই শাড়িগুলো কোন ব্র্যান্ড থেকে আসে? আমাদের দুবাই শাড়িগুলো হচ্ছে দ্য ফ্যাশন হাব ব্র্যান্ড থেকে আসে, যেটা কিনা অরিজিনাল দুবাই থেকে ইম্পোর্ট করা হয়। ঠিক আছে, সো এরকম প্যাকেজিং এ আপনারা শাড়িটা পাবেন। আর আমি একটা কথা একটু বলে দেই, হ্যাঁ অনেক সময় হয় কি, মানে দুবাই শাড়ির ক্ষেত্রে না আপু, হ্যাঁ অনেক সময় হয় কি, অনেক ব্যাগ, অনেক ড্রেসের সাথে, মোস্টলি ড্রেসের সাথে এই জিনিসটা হয় যে ড্রেসের সাথে আসলে জাস্ট ওরা পলি দিয়ে দেয়, ব্র্যান্ড থেকে পলি দিয়ে দেয়, ব্যাগ আসে না। হ্যাঁ, তো যেটা যেভাবে আসে আমি কিন্তু দেখেন লাইভে সুন্দর করে আপনাদেরকে সব দেখাই দিই, যে আপনি এই ড্রেসের সাথে এই ব্যাগ পাবেন, এই ড্রেসের সাথে এই সুন্দর ক্যাটালগ পাবেন, তারপরে এই যে দেখেন ট্যাগ পাবেন। সো যেটা আপনারা একটু লাইভটা প্রথম 5 মিনিট দেখে নিলে বুঝতে পারবেন যে ডেলিভারি যখন আপনার কাছে যাবে শাড়িটা এক্স্যাক্টলি কিভাবে যাবেন। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ থাকো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্টে আমার এই সুন্দর শাড়িটা দিয়ে শুরু করি। এটা অনেকগুলো পিসেস পেয়েছিলাম আমরা লাকিলি, ইউজুয়ালি দুবাই শাড়িতে শেডেড শাড়ির মধ্যে এতগুলো পিসেস পাওয়া যায় না, এবার আমরা পেয়েছিলাম। সো এইটা যেহেতু পেয়েছি বেশি করে, তাই এইটা হচ্ছে আমরা আপনাদেরকে সবার আগেই ডিসকাউন্ট ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে, কারা কারা দেখছি একটু আপুকে হাই হ্যালো করবো, ভিডিওটাতে জয়েন করে একটু লাভ লাইক দিয়ে দিব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকো, ওকে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে শুরু করে দিই, কালার শেডিংটাতে পড়ে যাচ্ছে, আগে কাজটা দেখি, কাজটা ফুল কাট ওয়ার্ক করা। হ্যাঁ
আচ্ছা এখানে একটা সুতা আছে ওকে এখানে ফুল অন কাট ওয়ার্ক করা দেখেন পুরাটার মধ্যে রেইনবো এবং ডোরি ওয়ার্ক দিয়ে কাজ করা হ্যাঁ রেইনবো সিকোয়েন্স করা আছে এবং পুরাটা ডোরি ওয়ার্ক করা এগুলো সব হ্যান্ড ওয়ার্ক আপু ঢাকার বাহিরে ডেলিভারি সিস্টেম স্বর্ণালী বর্মন আপু ঢাকার বাহিরে আপনি জাস্ট আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমাদের ডেলিভারি বয় আপনার কাছে চলে যাবে একদম ক্যাশ অন হোম ডেলিভারি হবে আপনার এর আগে কিছুই করতে হবে না ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে আপনার শাড়ির নিচের পোরশনটা দেখেন একদম সুন্দর করে আপনার আলাদা করে ফলস এর মতো করে বাইটেক করা আছে সো দ্যাট আপনার আলাদা করে হচ্ছে এই শাড়িতে ফলস লাগাতে হবে না কারণ ফলস লাগালে না এটা ভিজিবল হবে তো তখন জিনিসটা আসলে ভালো লাগবে না ওকে সো এই হচ্ছে কি আপনার শাড়িটার উপরের পোরশনটা এই যে দেখেন দেখেছেন কি সুন্দর সেট হয়ে আছে পুরাটা এই যে দেখেন এখানে আবার একটু দপকার কাজ আছে আচ্ছা এইটা হচ্ছে যে আমি শাড়ি খুলেছি তো ওইটা সুতা হ্যাঁ এখানে হচ্ছে দপকার কাজ আছে ডোরি ওয়ার্ক করা আছে ফুল অন জিনিসটা কাট ওয়ার্ক করা এবং শাড়িটা হচ্ছে আপনার দুবাই শিমার সিল্কের মধ্যে তিনটা শেড ওকে দুবাই শিমার সিল্কের মধ্যে তিনটা শেড করা শেডটা হচ্ছে উপরে খুব সুন্দর একটা অনিয়ন কালার ঠিক আছে খুবই সুন্দর একটা অনিয়ন কালার এই সাইডের অংশটা হচ্ছে একটু মবিশ অ্যাশ নিচেরটা হচ্ছে ব্ল্যাক ওকে ব্ল্যাক মবিশ অ্যাশ আর এইটা হচ্ছে আপনার কি কালার বলেন তো মিষ্টি কালার ঠিক আছে সো এই হচ্ছে আপনার এন্টায়ার শাড়িটা শাড়ির মেজারমেন্ট হচ্ছে এটা 13 হাত শাড়ি আছে ব্লাউজ পিস এটার সাথে ডিজাইনার ব্লাউজ পিস ঠিক আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা যারা দেখছি একটু আপুকে হাই হ্যালো করবো আর জানাবো সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ আচ্ছা ও এই যে ব্লাউজ পিস না ওকে সমস্যা নেই আমি এখন ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা আপনারা এরকম পাবে সামনে পিছনে বোথ সাইড ইনার থাকবে সমস্যা নেই আমি দেখাচ্ছি হ্যাঁ বোথ সাইড ইনার থাকবে এইটা হচ্ছে এই যে ঠিক আছে এই যে দেখেন কি পরিমাণ শাইনি সিল্ক আল্লাহ খুবই সুন্দর একটা পিওর মলমল সিল্ক পাবেন আপনারা হ্যাঁ ব্লাউজ পিসটা হচ্ছে মলমল সিল্কের উপরে পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড ইনার দেওয়া থাকবে এই হচ্ছে আপনার ব্লাউজ পিসের কাজটা এটা আপনার এই পর্যন্ত হবে হ্যাঁ থ্রি কোয়ার্টার পর্যন্ত হয়ে যাবে ব্লাউজ পিসটার মধ্যে আপনার সিকোয়েন্স এবং দপকার কাজ করা আছে মানে দপকার কাজটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক ওকে যারা দপকার কাজটা জানেন সেটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক এটা মেশিনে সম্ভব না ঠিক আছে এই যে দেখেন ভেতরে হচ্ছে দপকার কাজ করা প্লাস ডোরি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার ম্যাক্রো নেটের মধ্যে আছে হ্যাঁ ওকে এখন হচ্ছে এই যে ব্যাক সাইড চলে গেল ব্যাক সাইডটা প্লেন থাকছে আর ফ্রন্ট সাইডটা দেখেন এই যে ঠিক আছে সো দিস ইজ দ্য ফ্রন্ট সাইড দেখেন খুবই সুন্দর করে কিন্তু আপনার গলাটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গলাটা করা আছে একদম সব পুরো ব্লাউজটা হচ্ছে আপনার গলার সামনে দপকার কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস ডোরি ওয়ার্ক করা আছে ঠিক আছে সো খুবই এক্সক্লুসিভ হবে এবং এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভলি সারা বাংলাদেশে আমরাই আপনাদেরকে ডেলিভারি করছি আপনি সব জায়গায় স্ক্রিনশট নিয়ে দিয়ে দেখতে পারেন কেউ আপনাদেরকে এই শাড়ি দিবে না আপু হ্যাঁ এটা কেউ আনে না ঠিক আছে সো এটা একদম এক্সক্লুসিভলি আপনারা আমাদের কাছেই পাবেন আপনার যদি বিশ্বাস না হয় এখানে অনেক কাস্টমার আপু আমার দেখতেছে তারা জানে যে আমরা 2020 থেকে এটা কন্টিনিউয়াস সেল করতেছি এন্ড এটা রেপ্লিকেট এখন পর্যন্ত কেউ করতে পারেনি আচ্ছা সো এখন আমি ডিটেলসটা বলে দিচ্ছি ডিটেলসটা হচ্ছে দুবাই শিমার সিল্কের মধ্যে এটা শেডেড শাড়ি এটার সাথে থাকছে ডিজাইনার ব্লাউজ পিস এই হচ্ছে আপনার শাড়ির শেড ব্ল্যাক খুবই সুন্দর একটা মবিশ অ্যাশ অ্যান্ড অনিয়ন কালারের মধ্যে ঠিক আছে এটার প্রাইসটা আগে ছিল 6950 টাকা আজকে পূজা উপলক্ষে ডিসকাউন্টে এটা আপনারা পেয়ে যাবেন অনলি 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 6300 টাকা ওকে 6300 টাকা সো এটা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ এগুলো কিছু রিপিট বা রিস্টক কখনোই হয় না প্রি অর্ডারও হয় না ঠিক আছে সো আপনারা দেখবেন যে আসলে এগুলো কোনো শাড়ি আমরা কখনোই 2-3 বছর আগের শাড়িও যদি আপনি আমাদের কাছে চান ওগুলো কখনোই আমরা কিন্তু রিস্টক করে দিতে পারি না হ্যাঁ আচ্ছা একটু কি করে ফেলে দেবো আগে শেডের শাড়িগুলো শেষ করি ঠিক আছে আকরাম হোসেন হাই ইটস মি ফারহাত ইয়াসমিন আপু হাউ আর ইউ এটা কার আইডি ভাইয়ার আগে আমরা হচ্ছে শেডেড শাড়িগুলো শেষ করব ঠিক আছে শেডের মধ্যে আমরা আজকে তিনটা অপশন পাবো এরপরে আরো সুন্দর সুন্দর শাড়ি পাবো আমি আপনাকে অনেক মিস করেছি আপু ঠিক আছে অনেক অনেক মিস করেছি আপনি কই ছিলেন বলেন আচ্ছা এই দেখেন আপনি লাইক দিয়ে রাখেন যদি আপনার আগের আইডিতে সমস্যা হয় এই আইডি থেকে লাইক দিয়ে রাখেন না হলে কিন্তু মিস হয়ে যাবে আচ্ছা এই দেখেন যারা একদম ভাইব্রেন্ট কালারফুল চাচ্ছেন চাচ্ছেন এই শাড়িটার ছবি পোস্ট করলে আপুরা একদম বলে আল্লাহ কি সুন্দর মানে ছবিতে এই শাড়িগুলো এত সুন্দর লাগে মানে আমি বলি এটা না আসলে ধরেন আমি হাতে ধরেই দেখাইতে পারি আপনাদেরকে হ্যাঁ
বাট ট্রাস্ট মি এটা আসলে এত ভালো লাগে, এত সুন্দর লাগে পরলে পরে, মানে খুবই ক্লাসিক টাইপ অফ শাড়ি। হ্যাঁ আচ্ছা, পরিণীতা মালহাদার মাহালদার, সরি আপু আপু সরি সরি, হ্যাঁ নামটা ভুল পড়েছি মনে হয়, পরিণীতা মাহালদার, আচ্ছা এখন হয়তো বা ঠিক আছে আপু, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। যাদের শাড়িটা ভালো লাগছে পেজে একটা ফলো দিয়ে রাখবো আমরা, ঠিক আছে। আচ্ছা এই দেখেন, এখানে দেখেন জাস্ট কাজগুলো দেখেন, এগুলো কিন্তু একদম জরি সুতা দিয়ে দপকার কাজ করা, এটাতে আবার স্টোন ওয়ার্ক আছে, এখানে একটা খুবই সুন্দর কি বলেন তো এক্সট্রা পাইপিং করা আছে, দেখেছেন সবকিছু লক করা। আপনি জাস্ট শাড়িটা নিয়ে আপু ব্লাউজ বানিয়ে পরবেন, দ্যাটস ইট। এবং এটার শেপটা আমি আপনাদেরকে দেখাবো, মেটেরিয়ালটা সেম। হ্যাঁ আজকে অনেকগুলো দুবাই শাড়ি থাকবে, যাক আপনি আক্রাম, আচ্ছা ফারহাত আপু খুব ভালো হয়েছে আপনি আজকে আসেন। হ্যাঁ আপনার ফেভারিট শাড়ি চলে আসছে, এই দেখেন, ঠিক আছে এইটা হচ্ছে, দেখেন থ্রি ডি সিকোয়েন্সের কাজ আছে, খুবই সুন্দর জিনিস। হ্যাঁ খুবই খুবই সুন্দর জিনিস, এখানে কয় ধরনের শেড দেখেন, ঠিক আছে কয় ধরনের শেড দেখেন, আসলে আস্তে আস্তে দেখবেন শেড কমে গেছে। হ্যাঁ দুবাই শাড়ির মধ্যে আসলে শেড কমে গেছে, এটা খুব সুন্দর একটা সি ব্লু, সি গ্রিন, চিলি গ্রিন আর একটা নিয়ন কালারের কম্বিনেশন। সো এখানে আপনারা শেড পেয়ে যাচ্ছেন চারটা, ঠিক আছে এখানে আপনারা শেড পেয়ে যাচ্ছেন চারটা। এখন এটা ব্লাউজ পিসে চলে যাই, আমি শাড়িগুলো একটু ফাস্ট ফাস্ট দেখাবো। লেমন কালারের শাড়িটা অনেক সুন্দর, এই যে আরবি লেখা আপা, আপনার নাম তো আমি পড়তে পারতেছি না, নামটা লিখে দেন। হ্যাঁ মিষ্টি আপু কেমন আছে, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা এখন আমরা শাড়িটাতে চলে যাই, এই হচ্ছে আপনার শাড়ি, ওকে সরি ব্লাউজটাতে চলে যাই, থুকু এই যে দেখেন এইটা হচ্ছে ব্লাউজ, ওয়াও কি সুন্দর, তোমার কিছু পছন্দ হয়েছে আফসারা ফাইনালি? আচ্ছা আপু তোমার শাড়িটা অনেক সুন্দর, সত্যি আমার শাড়ি কার কার ভালো লাগছে বলেন। আচ্ছা এই হচ্ছে গিয়ে সুন্দর ইয়াটা ব্লাউজটা, ঠিক আছে ব্লাউজের এখানে হচ্ছে আপনার অপেরা সিল্ক মেটেরিয়াল আছে, আর এইটা হচ্ছে আপনার সুন্দর নেক পিসটা, ঠিক আছে এটা নেক পিসটা, এটা ব্লাউজ পিসের পেছন সাইডটা খুব সুন্দর করে ফিনিশিং করা আছে, আপনাদের এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না। আর এই হচ্ছে আপনার অপেরা সিল্কের ব্লাউজ পিসটা, দেখেন এখানে কি সুন্দর করে কাটওয়ার্ক করা, ঠিক আছে এখানে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা। আমার ভাইয়ের পাসিং আউট প্যারেড হচ্ছে নভেম্বরে, তো আমার আম্মু খুব কনফিউজ যে সে কি পড়বে, সে কি পড়বে, তা আমি বলছি তুমি একটা দুবাই শাড়ি পরে যাও, তখন আবার বলে যে খুব বেশি চকমক হয়ে যাবে না তো, বলে দুবাই শাড়ি পরলেই ভালো লাগবে না, তো শুনে না আমার কথা একটু সুন্দর করে ধরে দাও, আমি মানে আমার তো আমি তো ঢুকতে পারবো না। হ্যাঁ আসলে ওদের ওখানে দুইজন অ্যালাউড, তো বাবা এবং মা দুজন যেতে পারবে। ও এটা একটা জিনিস আমি মিস করেছি, আমি শাড়িটা ধরে দাঁড়াই আপনারা আগে দেখেন প্রাইসটা শুনেন এরপরে আমি বলছি কি মিস করেছি। আচ্ছা এটা হচ্ছে আপনার দুবাই শিমার সিল্কের মধ্যে আছে, ফুল শাড়িটাতে আপনার থ্রি ডি সিকোয়েন্সের কাজ আছে, স্টোন ওয়ার্ক আছে, দপকার কাজ আছে, ডোরি ওয়ার্ক আছে, প্লাস এটা চারটা শেডেড শাড়ি দুবাই শিমার সিল্কের মধ্যে, ব্লাউজটা কাজ করা আছে। এটার ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 5,800 টাকা, কখনোই এটা 5,800 টাকা কেউ পাবেন না, তাই ঝটপট করে নিয়ে নেন। হ্যাঁ কারণ এখন পূজার সামনে, আমার পূজার মেইন শিপমেন্টটাই এখনো আসে নাই, যেটাতে আসলে আমার আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার প্ল্যান ছিল, এর থেকে দুঃখের আর কি আছে বলেন, ঠিক আছে। তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন, 5,800 টাকা। এখন আমি বলে দিই এটার একটা মজার বিষয় আছে, হ্যাঁ এটার মজার বিষয়টা কি দেখেন, এটার আবার ব্লাউজে কিন্তু এখানে স্লিভস এ টার্সেল করা আছে, এবং এই টার্সেল আপনি যতই কচলান না কেন কিছু হবে না। হ্যাঁ এটা একদম সুন্দর করে আপনার গায়ে টিকে থাকবে, হ্যাঁ এটা একদম সুন্দর করে আপনার গায়ে কিন্তু টিকে থাকবে, কোনো ঝামেলা করবে না, কারণ হচ্ছে এটার একদম পুরাটাই রেশমি সুতা দিয়ে করা থাকে, হ্যাঁ পুরাটাই রেশমি সুতা দিয়ে করা থাকে, তাই কোনো ঝামেলা হয় না, ঠিক আছে। তো এটার আমি ডিটেলসটা বলে দিলাম, এটা আমি মিস করে গিয়েছিলাম, ডান। এটা লাস্ট শেডেড শাড়ি, ঠিক আছে এরপরে আমরা সলিড কালার এর দিকে চলে যাব। আপু তোমার শাড়িটার প্রাইস কত? আপু আমার শাড়িটার প্রাইস হচ্ছে 6,300 আফটার ডিসকাউন্ট, এটা 6,950 টাকা ছিল লাস্ট লাইভে। আচ্ছা এইটা দেখেন, এইটা হচ্ছে একদম মনে হবে আপনি সমুদ্রের রানী টাইপের হয়ে গেছেন, ঠিক আছে এই দেখেন পুরা জিনিসটা যে কি অদ্ভুত অদ্ভুত সুন্দর, এটা একদম সুন্দর একটা নিকশ ব্লু কালার, মানে গ্যালাক্সি ব্লু বলে এটাকে, গ্যালাক্সি ব্লু এর সাথে খুব সুন্দর একটা সায়ান কালারের কম্বিনেশন আছে। এইটা হচ্ছে ব্যাক সাইড এর ফিনিশিং আছে, এন্ড দিস ইজ দ্য বর্ডার লাইন অফ ইউর বটম, ঠিক আছে শাড়ির নিচের অংশটা, এখানেও একটা সুন্দর পাইপিং আছে, এন্ড অন টপ অফ দ্যাট এই দেখেন এইটা হচ্ছে আপনার উপরের সাইডটা, দেখেছেন কি সুন্দর
অদ্ভুত না, অদ্ভুত 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 সুন্দর। এখানে একদম পুরো জিনিসটা এমব্রয়ডারি করা আছে। এখানে খুব নাইস একটা পেস্টেল সি ব্লু আর হচ্ছে আপনারা যে গ্যালাক্সি ব্লু বলেছি না, ওই কালার কম্বিনেশনটা করা আছে। এই দেখেন, দেখেছেন অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে, এই দেখেন এই টাইমটাতে কি লাইভ করলে আপনাদেরকে পাওয়া যাবে বলেন তো? আজকে তো বেশ ভালো মানুষজন ছিল, তাহলে এই টাইমটাতে লাইভ করে দিব। আমি তো 4টার সময় লাইভ করি আপনাদের সুবিধার্থে। কি হয়েছে? মানে প্যাকেট কোথায় এটার? আই হাই ঘটনা কি বলো তো, একটু ব্লাউজ পিস করি। বুঝতে পারলাম না, একটু ব্লাউজ পিস তো কোথায় গেল জানি আমি। এখন তাহলে কি করব? আচ্ছা, এটার ব্লাউজ পিসটা আমি মুহূর্তে পাচ্ছি না, দেখি দাও। এটার আরো কপিজ আছে তো, এটা আবার আনতে আমার সময় লাগবে। এটার ব্লাউজ পিসের আলাদা করে ছবি আছে, ঠিক আছে? এটার ব্লাউজ পিসের আলাদা করে ছবি আছে, আপনারা ইনবক্স করলে আপনাদেরকে দিয়ে দিবে। ওকে, ইনবক্স করলে আপনাদেরকে দিয়ে দিবে। এটার ব্লাউজ পিসের সাথেও টার্সেল আছে, ঠিক আছে? এটার ব্লাউজ পিসের সাথেও টার্সেল আছে। তো এটা হচ্ছে যে ওকে একদিন হাজ করতে দিছি না, ওটাই ঝামেলা হয়ে গেছে। এনিওয়েজ, সমস্যা নাই। তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন। এটা কিন্তু ব্লাউজ পিস সহ শাড়ি, বাট আনফরচুনেটলি আমি দেখাতে পারলাম না, কারণ আমার এখানে নাই, মানে আমার কাছে এই মুহূর্তে নাই, ঠিক আছে? তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন, ব্লাউজ পিসের ছবি ইনবক্স করে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? প্রাইস হচ্ছে 5800 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, ঠিক আছে? শেষ হয়ে গেলে শেষ, এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না। মেটেরিয়ালটা হচ্ছে দুবাই শিমার সিল্কের মধ্যে। এইটার মধ্যে এই যে দেখেন সুন্দর সুন্দর 3D ফ্লাওয়ার আছে, এখানে 3টা 4টা শেড আছে। ওকে, দুবাই শিমার সিল্কের মধ্যে 5800 টাকা। এটা খুবই খারাপ হইলো, ওরা বলবো আমার সাথে বসতে। আচ্ছা, এনিওয়ে এখন হচ্ছে আমরা সলিড কালার এ চলে যাব। ও সরি, এই যে এই যে দেখেন ব্লাউজ পিস এখন পাওয়া গেছে। এটা এইভাবে কে ভাজ করছে? এই যে দেখেন ব্লাউজ পিস পাইছি। আচ্ছা, থাক, বসা লাগবে না, এভাবে ভাজ করতে বলবা না, তাহলে তো এই যে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এই দেখেন, এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। একটু আগে শাড়িটা দেখালাম, হ্যাঁ, এই যে একটু আগে শাড়িটা দেখালাম, এটা হচ্ছে ওই শাড়িটার ব্লাউজ পিস। একদম সুন্দর একটা গ্যালাক্সি ব্লু এর মধ্যে, ঠিক আছে? গ্যালাক্সি ব্লু এর মধ্যে এখানে সব সুন্দর করে ডোরি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। নিচে ইনারটা হচ্ছে আপনার অপেরা সিল্কের মধ্যে, ঠিক আছে? ব্যাক সাইডে এই হচ্ছে আপনার ফিনিশিংটা আছে। বুক ফর মি দিস ব্ল্যাক এন্ড পিঙ্ক ওয়ান। আপনি তাড়াতাড়ি ইনবক্স করে দেন, হ্যাঁ তাড়াতাড়ি ইনবক্স করে দেন, আমরা আপনার জন্য বুক করে রাখবো, কোনো সমস্যা নেই। আজকে অনেকগুলো শাড়ি ইনশাল্লাহ আপনার পছন্দ হবে। এই দেখেন, এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, এটার মধ্যেও টার্সেল দেওয়া আছে, ঠিক আছে? যাক, আলহামদুলিল্লাহ আমি ব্লাউজ পিসটা ফাইনালি পাইছি। আমার মুখটা কালো হয়ে গেছিল, যে সাদিয়া খন্দকার আপু একটা কালো মুখের ছবি দিল না, ওইরকম কালো চাঁদের ছবি দিল না, ওইরকম হয়ে গেছিল। আমি তো মনে মনে বলতেছিলাম যে এইরকম কখনো হয় না, হ্যাঁ, কারণ হচ্ছে আমার দুবাই শাড়ি যখন ভাঁজ করা হয় লাইভের পরে আমি কিন্তু দাঁড়ায় থাকি পাশে, কারণ হচ্ছে আমার এই শাড়িগুলো খুব ফেভারিট। অন্য কোনো কিছুর সময় আমি দাঁড়ায় না থাকলেও এটা দাঁড়ায় থাকি, বাট এটাকে আমি মিস হয়ে গেলে ওর উপর আমার থেকে আমার উপর বেশি আমার রাগ হচ্ছিল। এনিওয়ে, সো এটা যার ভালো লাগবে আপু, দিস ইজ দ্য কমপ্লিট লুক। প্রাইস হচ্ছে উনি 5800 টাকা। এখানে আপনার 3টা 4টা শেড আছে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার গ্যালাক্সি ব্লু, এটা হচ্ছে আপনার সি ব্লু, এটা একটা সুন্দর সি গ্রিন আর একটা পেস্টেলের কম্বিনেশন আছে। 5800 টাকা আফটার ডিসকাউন্ট। আপু তোমার শাড়ির প্রাইস? আপু আমার শাড়ির প্রাইস 6300 টাকা আফটার ডিসকাউন্ট। এটা আগের প্রাইস ছিল কত যেন, 6950, ঠিক আছে? 6950। আপু তুমি কি সাদা শাড়ি পরে লাইভ করেছিল, ওইটা আছে সাদা উইথ সাদা? হ্যাঁ, ওইটা মনে হয় আছে, আমি শিওর না আপু, আপনি ইনবক্স করে দেন না একটু, তাইলেই তো পাবেন। আচ্ছা, নেক্সট, এই দেখেন, উফ, মানে এক কিছু রেড থাকে না আপু, লোভনীয় রেড, দিস ইজ দ্যাট, ঠিক আছে? একদম লোভনীয় ভ্যালেন্টাইন টাইপের একটা ভ্যাম্পি মেরুন অর রেড, মানে দিস ইজ নট রেড অর, মানে এটা ওয়াইনিশ একটা রেড, খুবই সুন্দর, হ্যাঁ। মানে এইটা হচ্ছে যারা পূজা খুব, মানে পূজাতে একটা রেড শাড়ি যেমন লাগেই লাগে, দিস ইজ দ্য ওয়ান। আপনার ট্রেডিশনাল কাঞ্চিপুরমের দিকে যাওয়ার দরকার নেই, বাট আপনি এটা খুব সুন্দর ফ্লেভারফুলি ইউজ করতে পারবেন, হ্যাঁ। এই যে দেখেন কোনটা, এই মাত্র বলতেছিল যে হচ্ছে
এই মাত্র বলতেছিল যে একটু সোবার শাড়ি পরে যাবে, আর এখন সে এই রকম ভ্যালেন্টাইন রেড হয়ে যাবে বলে। আচ্ছা ঠিক আছে, এই দেখেন উফ, এখানে সবগুলো একদম 3D স্টাইলে লক করে করা। হ্যাঁ এখানে খুবই সুন্দর 3D স্টাইলে লক করে করা। এই যে দেখেন ফুল শাড়িগুলো খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ট্যাগ, ওকে এটা হচ্ছে ট্যাগ, এই হচ্ছে আপনার দেখেন নিচের পোর্শনটা, ঠিক আছে। আচ্ছা উপরের সাইডটাতে চলে যাই, দিস ইজ ইয়োর টপ বটম, ঠিক আছে। সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, 3D সিকোয়েন্স করে লক করে করা। হ্যাঁ মানে দেখেন একদম সিকোয়েন্স গুলো না বোঝা যাবে, আপনি যখন এখানে ধরবেন দেখেন ফুলগুলো একদম উঠে আপনার সামনে চলে আসছে, লিটারালি এরকম। এটা হচ্ছে দুবাই মালবারি সিল্কের মধ্যে আছে, লুক এট দ্য শাইন অফ দিস মেটেরিয়াল, ঠিক আছে। দুবাই মালবারি সিল্ক সবাই খুব পছন্দ করে বিকজ অফ দ্য শাইন অফ দিস ফ্যাব্রিক, ঠিক আছে। খুবই প্রিটি, এই দেখেন, ঠিক আছে, লুক এট দিস। আমি এটা একদম ঢেকে ফেললাম, এই দেখেন এটা কেমন লাগে আপনি বলেন, ঠিক আছে। এটা কি পরিমাণ যে সুন্দর আপু, কি পরিমাণ সুন্দর, এটা লাইভে আসলে কিছুই আসে না আপু সামনাসামনি। এটা আরো অনেক বেশি বেশি প্রিটি, ঠিক আছে, আরো অনেক বেশি প্রিটি, ট্রাস্ট মি। আচ্ছা এখন চলে আসি আমরা এটার ব্লাউজ পিসটাতে। এটা খুবই সুন্দর একটা, মানে থাকে না লোভনীয় কিছু কালার, এটা একদম তাই। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন, ঠিক আছে আপু, তোমার পেজে কি আলিয়া ভাটের শাড়ি আসবে? আলিয়া ভাটের কোন শাড়ি আপু? ওই রকি রানীর শাড়ি, এই যে দেখেন ওটার কথা বলতেছেন? এই যে দেখেন এইটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা, জাস্ট লুক এট দ্য শাইন। মানে আপনার দিকে যে তাকাবে সে যদি কারানা হয়ে গেছে তাহলে সেই শাড়ি পরে লাভ কি বলেন, ঠিক আছে। ওয়াও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রতিটা সিকোয়েন্স আপু গ্লুড না কিন্তু, হ্যাঁ এগুলো একদম ফুল লক করা আছে। দিস ইজ ইয়োর ব্যাক, ঠিক আছে, দিস ইজ দ্য ব্যাক। এইটা হচ্ছে দেখেন খুবই সুন্দর স্লিভস, ঠিক আছে, মানে দেখেন প্রতিটা ডিটেইলস অ্যাটেনশন দেওয়ার মতো। হ্যাঁ মানে থাকে না অ্যাটেনশন টু ডিটেইল, একদম বিষয়টা এরকম। আর এগুলো হচ্ছে এক একটা ইনভেস্টমেন্ট, মানে ভ্যালিউ ফর মানি যেটাকে বলে, এই শাড়িগুলো এক্স্যাক্টলি তাই। হ্যাঁ এটারও আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড ইনার দেওয়া আছে, আপনার আলাদা করে কোনো ঝামেলা কেঁচা সমস্যার সাথে যেতে হবে না আপু। এই রেটার ব্লাউজ পিসে কি ব্লাউজ ব্লাউজ কি ব্যাকে কাজ করে না আপু? এগুলোর কোনোটাই ব্যাক সাইড ব্লাউজ কাজ করে না, বেসিক্যালি এগুলোর যে ডিজাইন আসে ব্লাউজ হচ্ছে ব্যাকলেস আসে। হ্যাঁ বাট এইটার কাজ করা নাই, হ্যাঁ এই কারণে হচ্ছে ওরা ব্যাকে কাজ দেয় না। বাট আপনার যদি মনে হয় আপনি ব্যাকে কাজ ফেলতে চান, সামনে ইউজুয়ালি কাজ না দেখা গেল, আপনি এটা পেছনে দিয়ে দিতে পারেন। পিছনে সুন্দর করে গলাও চলে আসবে, আপনি সামনে বাটন করে এই নেকটা আপনি পিছিয়ে দিয়ে দিবেন। মানে আমি যদি করি তাহলে হয়তো আমি এরকমই করবো, কারণ আমি তো আমার তো সামনে দেখা যাবে না এই হাতের এতটুকু ছাড়া। এনিওয়ে সো এটা যার ভালো লাগছে আপু, মেটেরিয়ালটা হচ্ছে দুবাই মালবারি সিল্কের মধ্যে অল ওভার সুন্দর করে একটা শাইনি ফ্যাব্রিক দেওয়া আছে, চার সাইডে এরকম সুন্দর 3D সিকোয়েন্স গুলো লক করে করা। হ্যাঁ 3D সিকোয়েন্স গুলো লক করে করা আছে। এই হচ্ছে আপনার ওয়ার্কের ডিটেলস, প্রাইস হচ্ছে আগে ছিল 6,550 টাকা, আজকে এটা আপনারা একদম স্ট্রেট 6,000 টাকায় পাবেন, ঠিক আছে, একদম স্ট্রেট 6,000 টাকায় পাবেন দুবাই মালবারি সিল্কের মধ্যে। সরি এটা 6,600 টাকাটা ছিল, আচ্ছা যা প্রাইস দিছি, হ্যাঁ একদম স্ট্রেট 6,000 টাকা। যার ভালো লাগবে আপু স্ট্রেট স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। এটা খুবই সুন্দর একটা কালার, ঠিক আছে, খুবই খুবই সুন্দর একটা কালার। বললাম তো এটা আসলে লাইভে এই কালারটা ঠিক মানে এটার যে ডেপথটা আসেই নাই, আপনারা সামনে শাড়ি পায়ে বলবেন ও মাই গড এটা কি পেলাম, এটা কি পেলাম, ঠিক আছে। আচ্ছা এনিওয়েজ এখন হচ্ছে এখন আমার একটা ফেভারিট মেটেরিয়ালের শাড়ি দেখ আপনাদেরকে, অদ্ভুত সুন্দর এই শাড়িটা, একদম লিটারেলি অদ্ভুত সুন্দর। এই দেখেন যারা ফুল স্লিভ শাড়ি খোঁজেন আপু এটা হচ্ছে তাদের জন্য, এই দেখেন, ঠিক আছে, এই যে ফুল স্লিভ শাড়ি যারা খোঁজেন আপু দিস ইজ ফর ইউ। এটা একদম ফুল স্লিভস হবে, প্লাস এটার মেটেরিয়ালটা একদম গ্লাসের মতো। হ্যাঁ কেন গ্লাসের মতো বলছি, এই দেখেন খুললে আরো বুঝবেন, হ্যাঁ খুললে আরো বুঝবেন। এসিটা কাজ করতেছে না, আমি যথেষ্ট ঘেমে গেছি, ঠিক আছে। তোমার কি শীত লাগতেছে? আচ্ছা এই শীতের সিজনটা কবে আসবে বলো তো? আমি আমার গরমে অবস্থা খারাপ, ওই যে এই দেখেন একটা গোল্ডেন ইফেক্ট দেখতে পাচ্ছেন এটাতে, এইটা হচ্ছে আপনার দুবাই শিমার সিল্ক। হ্যাঁ এই কারণে হয় কি আপনার লাইটটা খুব
চিক 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 করে, খুব রিফ্লেক্ট করে, মানে একটু গ্লাসি টাইপের, ঠিক আছে? এটা খুব সুন্দর একটু গ্লাসি টাইপের, মানে চিক 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 করে, মনে হবে কি এটার মধ্যে একটা পানি ছেটা দিছেন এরকম। আচ্ছা এনিওয়েজ, এটা হচ্ছে আপনার এই যে দপকার কাজের অংশটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপনার দপকার কাজের অংশটা, এইটা হচ্ছে আপনার নিচের সাইড, এটা খুবই ইউনিক একটা ওয়াটার গ্রিন টাইপের কালার। মানে এই ধরনের গ্রিন আসলে পাওয়াটা খুব টাফ, মানে আপনি অনেক গ্রিন পাইছেন আপু, বাট এই গ্রিন আসলে কেমন একটা গ্রিন জানো? হ্যাঁ, খুব পেইল একটা গ্রিন। তোমার পড়াটা কি এভেলেবেল? আয় হ্যাঁ, না পড়া থাকলে আমি যদি এসে দেখাই আপনারা আমারে রাখবেন? অবশ্যই আছে আপু, বাট আসলে অল্প আছে, যেহেতু আজকে ডিসকাউন্ট তাই আসলে রেগুলার কোয়ান্টিটি থেকেও আমাদের আজকে কমই থাকবে, বিকজ ওগুলো আসলে দেখা যাবে যে ম্যাক্সিমাম অর্ডার পড়ে যাবে। হ্যাঁ, সো আমাদের এমনিতেই স্টক কম, তাই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করতে হবে। একটা মিনিট, হ্যাঁ ওকে আই এম ডান। আচ্ছা এই দেখেন, এইটা হচ্ছে আপনার ব্লাউজের ওয়ার্কটা আছে, সবগুলো থ্রি ডি সিকোয়েন্স, কিন্তু এই যে দেখেন লক করা, ঠিক আছে? একদম লক করা এবং থ্রি ডি এফেক্ট দেওয়াতে হয় কি একদম ফুটে ফুটে উঠবে, ঠিক আছে? খুব সুন্দর একটা পেল গ্রিন বা ওয়াটার গ্রিন কালারের মধ্যে আছে এবং এটার মধ্যে একটা গোল্ডেন শাইন আছে, ডুয়েল টোন বলতে পারেন, ঠিক আছে? এটাকে আপনারা কিন্তু ডুয়েল টোন বলতে পারেন এবং এগুলো এক্সক্লুসিভলি শুধুমাত্র আমাদের কাছে এভেলেবল পাবেন, আমাদের ছাড়া অন্য কারো কাছে এই শাড়িগুলো কখনোই পাবেন না, নেভার এভার, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো কারো চোখ পড়ে নাই, ঠিক আছে? উইচ ইজ গ্রেট। এনিওয়েজ, এটা হচ্ছে স্লিভসটা, দেখেন আপনি জাস্ট চিন্তা করেন এই স্লিভসটা যখন আপনার ফুল হাত জুড়ে পড়বে কেমন লাগবে। এই দেখেন, আমি তো জাস্ট ধরার কাজ ধরলাম আপু, হ্যাঁ আপনি দেখেন জাস্ট ধরার কাজ ধরলাম, এটা ফুল স্লিভস কত সুন্দর লাগবে, ঠিক আছে? অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এই দেখেন, মানে আমার এটার ব্লাউজ পিসটা এত পছন্দ, আপনি জাস্ট দেখেন এই মোটিভটা অনেক রয়েল, অনেক অনেক রয়েল, মানে আপনি যখন এটা বানাবেন, মানে এটার ব্লাউজটা যখন আপনার ফুল স্লিভস এ পড়বে, ইউ উইল সি দা ডিফারেন্স যে আসলে কি জিনিস। তার মধ্যে এটার মেটেরিয়ালটা বলেন, কালারটা তো অনেক অন্যরকম, মানে আপনি এই ধরনের কালার আসলে পাবেন না। এটা ব্যাক সাইড, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড ইনার আছে। আচ্ছা, আর এই হচ্ছে আপনার গুলবানু, ঠিক আছে? একদম গোলাপের বাহার। আপু তোমার পর ব্লাউজ দেখিয়ে দিও। আচ্ছা আপু আমি লাইভে শেষে আবার দেখিয়ে দিব, সমস্যা নেই। এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। যারা দেখছি ভিডিওটা একটু লাভ লাইক দিব আপুকে, হ্যাঁ? এই যে দেখেন, গলাটা পুরাটা দপকার কাজ করা, হ্যাঁ? আচ্ছা এখন হচ্ছে ধরে দাঁড়াই, শাড়িগুলো হচ্ছে আপনার 13 হাত প্লাস আছে, হ্যাঁ? আর ব্লাউজ পিস এই যে সুন্দর আলাদা করে দেওয়া আছে, তো কোনো ভেজাল নেই, এইটা ফুল স্লিভস হবে, ঠিক আছে? সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন। দুবাই শাইন শাইন করে যে শিমার সিল্কটা, এটা হচ্ছে এইটা, হ্যাঁ? খুব সুন্দর ডুয়েল টোন, একটা খুব নাইস ওয়াটারি গ্রিনের সাথে একটা খুব সুন্দর এই যে গোল্ডেন ইফেক্ট দেয়, নড়লে এরকম চিকচিক করবে। এই সাইডে ঘুরবেন, একজনকে কানা করে দিবেন, এই সাইডে ঘুরবেন আরেকজনকে কানা করে দিবেন, ঠিক আছে? তো এটা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন। তাহলে প্রাইস কত? এটার প্রাইসও সেম, মাত্র 6,350 টাকা। এটা 6,850 টাকার শাড়ি ছিল, এটা আজকে আপনারা ডিসকাউন্টে পাবেন, হ্যাঁ? যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, শেষ হয়ে গেলে শেষ, এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না, ঠিক আছে? আপু তোমার পড়াটা কি এভেলেবেল? এক কমেন্ট বারবার পড়লাম নাকি? হ্যাঁ আমারটা আছে আপু। ওকে নেক্সট হচ্ছে কি দেখবো, দেখেন এটা কেন লক করি, এখন আল্লাহকে তো যায় জিজ্ঞেস করে আসার কোন স্কোপ নাই, আছে? এই যে দেখছো, ও না এটা ক্যাটালগ ছিলই না। আচ্ছা কে যেন ব্যাক সাইড কাজ করা সহ চাচ্ছিলেন, এইটা দেখতে পারেন, হ্যাঁ এইটা আবার একটু ডিফারেন্ট, এটা একদমই ডিফারেন্ট। কিরকম? এটা মনে হয় বুকিং এর শাড়ি ছিল। আচ্ছা এটা বুকিং করা শাড়ি ছিল, একজন আপুকে নেওয়ার কথা ছিল, ওনাকে আর খুঁজে পাচ্ছি না ইনবক্স করে। এবং দুবাই শাড়িতে কিন্তু আমরা অ্যাডভান্স ছাড়া বুক রাখি না, এটাতে মনে হয় 1,000 টাকা অ্যাডভান্স করা ছিল, মানে মানুষের এখন টাকার মনে নাই, হ্যাঁ? মানে আমি যদি এখন ওনাকে বলি যে আপনাকে আমি টাকাটা ফেরত দিব না, কারণ এটা জুলাই মাস থেকে বুক করা আপু, ঠিক আছে? জুলাই মাস থেকে বুক করা, তো জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপু 3 মাস, ঠিক আছে? আমি এতগুলো টাকা 3 মাস একজন একজন আটকা রাখছি, সে আমাকে নিবে কি নিবে না রিপ্লাই করারও মানে প্রয়োজন মনে করে না, মানে আমি তখন আসলে নিজেকে অনেক ছোট ফিল হয় যে কেমন কথা, যে
মানে তার 1000 টাকার কোনো মায়া নাই। এনিওয়ে সো এই হচ্ছে গিয়ে কথা, আমি এটা নিয়ে কথা কি বাড়াবো। এই দেখেন মানে এই যে পুরো টাকাটা যে আমার আটকায় রইল এই তিনটা মাস, এটার আসলে কোনো ভ্যালু নাই তো। হ্যাঁ এটা তো কোনো আসলে ভ্যালু পাইলাম না। এনিওয়েজ আচ্ছা এইটা হচ্ছে আপনার আঁচলের সাইডটা। হ্যাঁ আঁচলের সাইডটা কিরকম আমি আপনাদেরকে একটু বলি। আপনি যখন এটা ফেলবেন আপনার গায়ে, দিস ইজ ইয়োর আঁচল, ওয়ার্কটা এখানে পড়বে। এই দেখেন এটা কি কালার আপা, এটা এটা একটা না, দিস ইজ নট ব্রাউন, এটা একটু মিল্ক শেক টাইপের কালার আপু। এটা ছাড়া আর কি বলবো, যেমন দেখতে পাচ্ছেন ওরকমই একটু স্যান্ডি টাইপের কালার। হ্যাঁ একদম এক্সাক্ট এটাই, যেটা দেখতেছেন ওইটা। এটা আমি কি কালার আপনারা বল জানলে আমার একটু বলেন। এটা একটু মানে একটু গোল্ডেন টাইপের, মানে হালকা হোয়াইটিশ কিছু গোল্ডেন থাকে না ওই ধরনের, আবার একটু মানে স্কিন কালার বললে ইট উড বি গ্রেট মনে হয়। কি কালার? মিল্ক কফি কালার। হ্যাঁ ওইটাই, আমার কাছে একটু চকলেট মিল্কশেক টাইপের কালার লাগতেছে। আচ্ছা এনিওয়েজ এটা দেখাই আমি আগে, কারণ এই শাড়িটা অনেক গর্জিয়াস আপু। হ্যাঁ শাড়িটা অনেক গর্জিয়াস, আমি দেখাই মানে আজকে যতগুলো শাড়ি দেখিয়েছি এটা ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস কালেকশনের মধ্যে একটা। এই যে দেখেন এখানে সব যা দেখছেন, দেখে মনে হচ্ছে অনেক ঘন বিটস, বাট না আসলে পুরাটাই হচ্ছে আপনার সিকোয়েন্স করে এমব্রয়ডারি করে দেওয়া আছে। হ্যাঁ আর এই দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের কাছে যে অংশটা পড়ে থাকবে, তিন কোণা স্টাইলে এই কাজটা করা থাকবে, এইটা থাকবে না, ওইটা একটাই আছে। এই দেখেন এটা হচ্ছে আঁচলটা, আমি ব্যাক সাইডের ফিনিশিং দেখাচ্ছি, এটাও দুবাই মালবাড়ি সিল্কের মধ্যে। এইটা পেছন সাইডটা মানে নিচের সাইডটা থুকু। এই দেখেন এটা ব্যাক সাইডের ফিনিশিং আছে, এই হচ্ছে আপনার ব্যাক সাইডের ফিনিশিং। আর উপরের যে পোর্শনটা, উপরের পোর্শনটা দেখেন এইটা অনেক হেভি কাজ করা, ঠিক আছে, খুবই সুন্দর। থ্রি ডি ফ্লাওয়ার গুলো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেড দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে উইথ স্টিচ সিকোয়েন্স। হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপনার টোটাল শাড়িটা। হ্যাঁ ও আরেকটা কথা আমি একটু বলে দিই, আজকে যেহেতু আমি সব শাড়ি খুলতেছি না, কারণ হচ্ছে এগুলো শাড়ি খুব লিমিটেড আছে। এই শাড়িগুলো কিন্তু এই যে আপনার নিচের যে কাজটা, এটা কিন্তু একদম শেষ পর্যন্ত আছে প্রতিটা শাড়ি, আমারটাও ইনফ্যাক্ট আমারটাও যতগুলো দেখিয়েছি সবগুলো একদম শেষ মাথা পর্যন্ত আছে। সো এমন না কিন্তু যে অল্প আছে তাই আমি অল্প দেখালাম, আমি ইউজুয়ালি প্রতিবার শাড়ি খুলে তর্জমা করে ময়না তদন্ত করে আপনাদেরকে দেখাই। আচ্ছা এটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে একদম একটা বার্গেন্ডি ওয়াইন কালারের সাথে, দেখেন চুম্মা কালার একটা, ঠিক আছে। এই দেখেন এইটা হচ্ছে আপনার ব্লাউজের উপরের পোর্শনটা, আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট দেখাবো, পুরাটাই থ্রি ডি এমব্রয়ডারি করা আছে। এটা যদি একটু ফ্লিপ অ্যারাউন্ড করি তাহলে এটার ব্যাক সাইডটা বের হয়ে যাবে। এই দেখেন এটা হচ্ছে এটার ব্যাক সাইডের কাজ। হ্যাঁ ব্যাক সাইডে এরকম সুন্দর একটা কাটিং আছে, ঠিক আছে, ব্যাক সাইডে খুব সুন্দর একটা কাটিং আছে। আচ্ছা এটার সাথে স্লিভসও আছে, স্লিভসটা কই, আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড, এটারও ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড ইনার দেওয়া আছে। এই হচ্ছে আপনার স্লিভস, ঠিক আছে, এই হচ্ছে আপনার স্লিভস, খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, লুক অ্যাট দিস বিউটি, ওকে। আর এই যে দেখেন এই হচ্ছে আপনার শাইনি সিল্কের ইনারটা আছে, ওকে। আচ্ছা এখন এটা ধরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশটটা নেন, কালারটা লাইভে যেটা দেখা গিয়েছে এক্স্যাক্টলি সেটাই আপু। হ্যাঁ মানে খুবই সুন্দর, এই যে বললাম না আমার এটা দেখে চকলেট মিল্কের কথা মনে পড়েছে। হ্যাঁ একদম চকলেট মিল্ক যে আমরা খাই না স্টারশিপ, ওইটার যে কালারটা থাকা হয় এটা এক্স্যাক্টলি ওইটা, ঠিক আছে, খুবই সুন্দর একটা কালার, সাথে খুবই ভাইব্রেন্ট একটা ব্লাউজ পিস, মেটেরিয়ালটা হচ্ছে মালবাড়ি সিল্কের মধ্যে এবং খুব সুন্দর করে লক করে কাজ করা আছে। এটা হচ্ছে দ্য ফ্যাশন হাব ব্র্যান্ডের দুবাইয়ের এক্সক্লুসিভ শাড়ি, এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 6350 টাকা। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, গর্জিয়াস ইবাই তাহারি যে পেজটা থেকে লাইভ করছি, ওকে। আর যারা দেখছি ভিডিওটা একটু লাভ লাইক দিব আপুকে, ঠিক আছে। এই দেখেন দেখছেন এটাও কি সুন্দর করে প্যাকেট করা, এই যেগুলো সব অ্যাডভান্স করা শাড়ি। হ্যাঁ চিন্তা করেন অ্যাডভান্স করার পরও এত মানুষের কোনো খবর নাই, ঠিক আছে, যদি অ্যাডভান্স ছাড়া দুবাই শাড়ি রাখতাম মানে আমার তো কান্না লাগতো তাইলে। আচ্ছা এই দেখেন এইটা যে কি স্টাইলিশ, কি ক্লাসি, আমি এটা আপনাদেরকে বাংলায় বলে শেষ করতে পারবো না, ঠিক আছে, এত সুন্দর আপু। হ্যাঁ এই শাড়িটা আমার পরে আছে এবং ট্রাস্ট মি এটারও ব্লাউজ পিস হচ্ছে, যারা ফুল স্লিভস ব্লাউজ পিস পছন্দ করে এটা তাদের জন্য, এবং
অনেকে আমরা আছি না নেটের শাড়ি পড়তে পারি না, আমি নিজেও নেটের শাড়িটা খুব আনকমফোর্টেবল কারণ অনেক সি থ্রু হয়, প্লাস নেটের শাড়ি আমার কাছে অতটা কমফোর্টেবল লাগে না। বাট ট্রাস্ট মি, এটা দুবাইয়ের যে লেসের নেটটা হয় এটা হচ্ছে ওইটার উপরে কাজ করা, ঠিক আছে? এইটা আমি আপনাকে নেট না বলে দিলে আপু আপনি বিশ্বাসই করতেন না এটা নেট, ঠিক আছে? এটা আপনি বিশ্বাসই করতেন না নেট। আপনি দেখেন এখানে, আপনি বুঝতে পারবেন এটা নেট, আমি জাস্ট আপনাদেরকে দেখাই, আপনি জাস্ট খেয়াল করেন এটা নেটের ডেনসিটিটা কিরকম, ঠিক আছে? আমি, আমার কাছে নর্মাল নেটের কোনো কাপড় নাই, না হলে আমি আপনাদেরকে দেখাতাম এটা যে কি পরিমাণ নেট, সুন্দর মানে কি পরিমাণ ছোট ছোট এটার বুনন, এতটা আরাম। আপনি, আপনার কাছে যদি নেটের কোনো ড্রেস থাকে আপনি মিলিয়ে দেখেন, ফেব্রিক মিলবে না, মানে এই কোয়ালিটিরও যে নেট সম্ভব এটা আপনারা এই শাড়িটা হাতে পাইলে বুঝবেন আপু, ঠিক আছে? আচ্ছা, শাড়িটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশনে আছে, পুরাটাই খুব সুন্দর থাকে না, একদম মডার্ন যেসব প্রিন্ট গুলো থাকে, যেমন এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা জিব্রা প্রিন্ট, তারপরে হচ্ছে এখানে আপনার ওয়েভি প্রিন্ট, এখানে চেকস, তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার বক্স ডায়মন্ড কালার, হ্যাঁ, সো এক একটা খোপে এক একটা প্রিন্ট, হ্যাঁ, তার উপরে পুরাটা এখানে এই যে গ্লাস ইফেক্টটা দেখছে পুরাটাই খুব সুন্দর সিকোয়েন্স, কে আবার রাগ করলো কি, ঠিক আছে? পুরাটাই সিকোয়েন্স একদম শাড়ির শেষ মাথা পর্যন্ত, হ্যাঁ, শাড়ির শেষ মাথা পর্যন্ত পুরাটাই সিকোয়েন্স। এবং আপনি যদি, অনেকে বলবেন যে আপু নেটের উপরে সিকোয়েন্স তো অনেক চুলকাবে, না, এই সিকোয়েন্স গুলো একদম সুন্দর প্লেটের মতো করে বিছানো, বিছায় এটাকে স্টিচ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে কারণে আপনার কিন্তু এটা মানে আপনার গায়ে সিকোয়েন্সটা ফিল হবে না। এটা যদি ধরেন আপনার অর্ধেক ফ্যাব্রিকের মধ্যে থাকতো, অর্ধেক ফ্যাব্রিকের বাইরে থাকতো, ওরকম যদি হতো তাহলে কিন্তু আপনার আসলে জিনিসটা গায়ে বিত্ত, বাট এখানে আসলে সেই জিনিসটা নাই। তার মধ্যে এই যে দেখেন এখানে সুন্দর করে ফিনিশিং করা আছে পিছনে, এই দেখেন বাহিরে, তারপরে এই সাইডেও ফিনিশিংটা আছে, আমি দেখেন, ঠিক আছে? সো আপনার কিন্তু গায়ে বাঁধবে এরকম কোনো ইয়াই নাই। সো এটা যেহেতু এক এক জায়গায় এক এক প্রিন্ট, আমার শাড়িটা পুরোটাকে আপনাদেরকে খুলে দেখাতে হবে। আচ্ছা, এটা উঠো, এই যে দেখেন পুরো শাড়িটার মধ্যে এক এক জায়গায় এক এক প্রিন্ট আপু, ঠিক আছে? সো এটা আসলে কি বলবো, খুবই স্টাইলিশ শাড়ি যারা ক্যারি করতে পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, টোটালটাই একটা চারকোল কালারের মধ্যে, জাস্ট দেখেন কালার কম্বিনেশনটা, হ্যাঁ, এটা একদম ফুল স্লিভস ব্লাউজ হবে, প্রচুর বড় ব্লাউজের কাপড়, দেখেন এটা দিয়ে ড্রেসের ফ্রন্ট হয়ে যাবে এই পরিমাণ ফ্যাব্রিক এইটাতে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা ধরো, হ্যাঁ, এখন হচ্ছে ধরে দাঁড়াই আপনারা এটার স্ক্রিনশট নেন, এইটারও ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি, এটা 6800 টাকা ছিল, আজকে যারা অর্ডার প্লেস করবেন এটা 6300 টাকায় পাবেন, ঠিক আছে? সো যার ভালো লাগবে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সেন্ড করে দেন, দেখেন হাউ ডাজ ইট লুক, ঠিক আছে? এটা আপনারাই বলেন এটা কেমন লাগে, ঠিক আছে? খুবই ডিফারেন্ট ক্যাটাগরির শাড়ি এটা, খুবই ডিফারেন্ট, হ্যাঁ, প্রাইস হচ্ছে ওনলি 6300 টাকা আফটার ডিসকাউন্ট, যার ভালো লাগবে আপু স্ক্রিনশট, অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, দেখেন মানে এই ব্লাউজ পিসটার জন্য চেহারাটাই সুন্দর লাগছে, মানে এত কিউট একটা কালার কম্বিনেশন, মাই গুডনেস, ঠিক আছে? আচ্ছা, সো যার ভালো লাগবে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার পাঠিয়ে দিয়ে আজকের লাইভ এই পর্যন্তই শেষ আপু, আগামীকালকে আবার 4টায় দেখা হয়ে যাবে, টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাঁ। ও আমার ব্লাউজ, আমার ব্লাউজ, হ্যাঁ আমার ব্লাউজ কই দাও, এক মিনিট আমি এখনই ব্লাউজটা দেখাই, ঠিক আছে? সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে জাস্ট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন, হ্যাঁ। আর যে আমার ব্লাউজটা দেখতে চেয়েছিলেন, এই যে মানে আমার শাড়িটার যে ব্লাউজ পিস সেটা হচ্ছে এইটা, এটার অপ ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড ইনার দেওয়া আছে, এই হচ্ছে আপনার নেক ডিজাইনটা আছে, ওকে, এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা আছে, আর এইটা হচ্ছে আপনার স্লিভসের ওয়ার্কটা, ওকে, আমাদের প্রাইস 6350, হ্যাঁ, ওকে, এই যে, ওকে, সো আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম, চলে যাচ্ছি, আবার আগামীকালকে 4টায় দেখা হয়ে যাবে, 4টায় ইনশাআল্লাহ আগামীকালকে শাড়ির লাইভ হবে, ঠিক আছে? ওইটা একটা ডিসকাউন্টেড লাইভ হবে, আজ পূজার সময় চলছে, একদম শার্প 4টা, ঠিক আছে, শার্প 4টা, সো আপনারা অবশ্যই জয়েন করে ফেলেন, আর ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিয়ে রাখেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।